মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। এখন সদন দাইকে পাঠিয়েছি আমার মৃত কন্যাকে রেখে জীবিত সন্তান চুরি করে আনার জন্য। সদন দাই এখন পর্যন্ত ফিরে আসছে না, আমি যে কারণে বুঝতে পারছি না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সদন দাই। মানিক কি সুন্দর ফুটফুটি বাচ্চা সদন দাই, বেগম যাও তোমার খুলে নাও। যাবো না, আপনি দিয়েছিলেন। হ্যাঁ, আপনি আপনার শর্তটা পূরণ করেন, আমি তো আপনার বাচ্চা নিয়ে এসেছি, আপনি আপনার শর্তটা পূরণ করেন। সদন দাই, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমার মৃত কন্যাকে রেখে জীবিত সন্তানটা চুরি করে নিয়ে যেতে পারো, তাহলে খোদার কসম আমি তোমার মাল আমি তোমাকে ফিরিয়ে দেব। জি যাবো না, সত্যি আমি তোমার মাল আমি তোমাকে ফিরিয়ে দেব, তার পূর্বে তুমি সন্তানটা বেগমের কোলে দিয়ে দাও। না যাবো না, আপনি বলেছেন যে আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার মৃত সন্তানের মাথার উপর হাত দিয়ে কসম কেটেছেন, তো এখন আপনি আপনার শর্ত পূরণ করেন। সদন দাই, আমি খোদার নামে কসম খেয়েছিলাম সন্তান মৃত রেখে জীবিত সন্তান চুরি করে নিয়ে যেতে পারো, তোমার মাল আমি তোমাকে ফিরিয়ে দেবো, দেবাল বাদ আমি তোমাকে ফিরিয়ে দেবো। তাহলে তোমার সন্তানটা আমার বেগমের কোলে দাও। বেগম, 7000 টন ফুটফুটি চাঁদির মতো সন্তান আজ রাজবের কার ভরপুর হয়ে গেছে। সতন দাই, তোমার মালা আমি তোমাকে ফিরিয়ে দেবো, তাই না সতন দাই? হ্যাঁ যাবো না, আপনি সত্য অনুযায়ী এটাই তো বলেছিলেন আমাকে। আলে বদ দেব, তারপর বেন থেকে তুমি ওখানে দাঁড়াও, মানে কণ্ঠে এই মুক্তুর মালা। সতন দাই বলেন যাবো, তুমি ঠিক ওখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার মালা শুধু নয় আরো অনেকগুলো মালা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি সতন দাই। এই 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 তোমার মালা তুমি ফিরিয়ে নেবে, তাই না সতন দাই? সতন দাই, সতন দাই মালা নেবে তাই না? এই মালা নেবে তাই না? মালা, মুক্তুর মালা তোমার কণ্ঠে শোভা পায় না, মুক্তুর মালা আমার বেগমের কণ্ঠে শোভা পায়। সদন দাই বেরিয়ে যাও, সদন দাই তোমার মালা তুমি কোনোদিনই পাবে না, বেরিয়ে যাও। ঠিক আছে যাবো না, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা অভিশাপ দিয়ে যাচ্ছি। অভিশাপ? অভিশাপ অজিরাজব কোন অভিশাপ মানে না, খোদা বলতে কোন বস্তু পৃথিবীতে নেই, আমি নিজেই খোদা। বেগম, সন্তানের নাম অর্থম কথা বলেছে বেগম, আমার একমাত্র সন্তানের নাম, সন্তানের নাম এই এই পেয়েছি বেগম, আজ থেকে আমার একমাত্র সন্তানের নাম হবে লাল চাঁদ প্রতিষ্ঠা। খুশি হয়েছি, যেমন ফুটফুটি বাচ্চা তেমন সুন্দর।
বেগম, হ্যাঁ বলুন, আজ থেকে আমার একমাত্র সন্তানের নাম লাল চাঁদ বাদশাহ। আমাকে ডাকবে বাবা, আর তোমাকে ডাকবে মাহি। চলো বেগম, আমরা অন্তপুরে যাই। চলো বেগম, চলো বার্তিকা। আমার একমাত্র সন্তানের নাম লাল চাঁদ বাদশাহ। সারাদিন গরু চড়াই, তাই না? আজকে গাজী সিন্নি দিয়ে দাও। গরু হারাইছে তো, গাজীর নামে সিন্নি দিয়ে দাও। ওই সিন্নির চিলা দিয়ে গরুটা পাওয়া যায়। কে তোমরা ভাই, আর কিসের সিন্নি তোমরা দিচ্ছ? আমরা রাখাল, গাজীর নামে সিন্নি দিলাম। গাজীর নামে সিন্নি দিলে কি হয়? গাজীর নামে সিন্নি দিলে যা হারিয়ে যায় তাও পাওয়া যায়, মনের আশা পূরণ হয়। ভাই, আমি যে আমার স্বামীর সন্তানকে হারিয়েছি, তাহলে আমি তাদেরকে কিভাবে ফিরে পাবো? ওই গাজীর নামে সিন্নি করে দেন, তাই পাবেন। সিন্নি? আমি সিন্নি করার মতো আমার কাছে কিছুই নেই ভাই। ধারে ধারে বিক্রি করেন তাই গাজী সিন্নি হয়ে যাবে। ওগো ভাই, যার বুকের মানি খারিয়ে যায় সেই শুধু জানে সন্তানের যন্ত্রণা। যে অভাগীর ঘরে স্বামী নেই সেই অভাগী জানে স্বামীর কত বেদনা। তাই আপনারা যদি আমায় কিছু দয়া করেন, তাহলে আপনাদের দয়ার দানে আমার স্বামী সন্তানকে হয়তো ফিরে পাবো। পরে আর আপনারা দয়া করলে আমি পীর দয়াল গাজীর নামে সিন্নি করে দেব। সেই সিন্নির দ্বারায় যদি আমার সন্তান স্বামীকে ফিরে পায়, তাহলে আপনারা আমাকে একটু দয়া করুন না। ও হায় গো ভিক্ষা দেন বি কাদেন নগর বাসী, সবাই দয়াল বীর কালুর নামে সবাই ভিক্ষে দেন, তার সন্তান আর স্বামীকে যেন ফিরে পায়। যারা কালু গাজীকে বিশ্বাস করে, কালু গাজী জিন্দা পীর, সেই সত্যবীরের জিন্দা বীরের সিদ্ধি করার জন্য আপনারা কিছু ভিক্ষা দেন। সন্তান
দয়াল কালু গাজির নামে ভিক্ষে পাবো